তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে হান্নানের স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার সকালে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজ হান্নান উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়া পটল গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে। 2015 সালে 7 ডিসেম্বর তেজগাঁও কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে থাকাকালে নিখোঁজ হন তিনি। মানববন্ধনে হান্নানের মা আসমা বেগম, বড় ভাই অধ্যক্ষ শহীদুল্লাহ, ছোট ভাই অ্যাডভোকেট আহসানুল্লাহ, বোন ফাতেমা খাতুন ও লাইলি বেগম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।